গল্প পড়াবো। গল্পটির নাম হচ্ছে কাবুলিওয়ালা। আচ্ছা, গল্পটির নাম কাবুলিওয়ালা। আর কাবুলিওয়ালাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তার জন্ম হচ্ছে 1861 খ্রিস্টাব্দের 7ই মে, আর মৃত্যু হচ্ছে 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট। তো ইতিপূর্বে আমরা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, মৃত্যু, তার হচ্ছে তার জীবনী, তিনি জীবনীটা আমরা আগে জেনেছিলাম, তো এই জন্য ওটাতে আর বিস্তারিত যাচ্ছি না। তো এখন আমরা মূল গল্পে চলে আসি। মূল গল্প হচ্ছে কাবুলিওয়ালা। এখন কাবুলিওয়ালা, কাবুলিওয়ালা কেন গল্পটির নাম কাবুলিওয়ালা রাখা হলো? কাবুলিওয়ালা হচ্ছে কাবুলের অধিবাসী। কাবুলের অধিবাসী হচ্ছে কাবুলিওয়ালা। কাবুল হচ্ছে আফগানিস্তানের রাজধানী। আচ্ছা, শিশুটির মনেও
মানে খুশি জানে যে হচ্ছে কাবিরের এই কথা আসবে নিশ্চয় সে আমার কাছে এসে বলবে দুই চারটি গল্প করবে এবং সে তার টুপলি থেকে পুটলি থেকে খাবার কিশমিশ বাদাম খোবানি এসব দিয়ে থাকে বাচ্চাটাকে তো যাই হোক এভাবেই তার পরিচয় কিন্তু মিঠু সরি ওই যে খোকিদের মা সে খুব গম্ভীর সে ওই বাচ্চাটার সঙ্গে ওই কাবিরের একটা পরিচয় থাক সে কিন্তু চায় না কিন্তু বাবা সহজ সরল মানুষ বাবা মনে করে যে না এটা কোনো সমস্যা না ছোটো বাচ্চা কারোর সঙ্গে খেলতেই পারে মিশতেই পারে এটা কোনো ব্যাপার না তো কিছুদিন পর দেখা গেল যে ওই পথে জানালার ধারে প্রতিদিনই খোকি দাঁড়িয়ে থাকে কিন্তু কিছুদিন পর দেখা গেল যে ওই পথে মানে অনেক কাবলিওয়ালা যখন যায় ঠিক ওই সময় দেখে যে কয়েকজন লোক কাবু ওই কাবলিওয়ালাকে ধরে মারধর করতেছে তখন এবং টেনে টেনে নিয়ে যাচ্ছে তো খুকি গিয়ে খুকি এবং খুকির বাবা সেখানে দৌড়ে গিয়ে দেখল যে সেই কাবলিওয়ালা যাকে ধরে নিয়ে যাচ্ছে ইয়েতে কয়েক খেলায় অর্থাৎ জেলখানে নিয়ে যাচ্ছিল তার কারণ ছিল কাবলিওয়ালা একটি লোককে খুন করেছে তার কারণ হচ্ছে কারণ ওই বাবা জিজ্ঞাসা করতে সে কাবলিওয়ালা বলে যে হ্যাঁ আমি ব্যবসা করতে কিছুদিন আগে ব্যবসা করতে এসে এখানে আমার কাছ থেকে কিছু চাদর এলো কিনে নেয় পরবর্তীতে টাকা দেবে এবং অর্থাৎ যাকে বলা হয় বাকিদের বিক্রি কিন্তু দেখা গেল যে অনেকদিন পর যখন ওই কাবলিওয়ালা তার কাছে টাকা চাইতে গেল তখন সে লোকটি অস্বীকার করবে আর এই অস্বীকার করার কারণেই সে কাবলিওয়ালা নিজেকে নিজের রাজ্যকে ধরতে না পেরে সেই লোকটিকে খুন করেছে আর সেই খুন করার অপরাধে কাবলিওয়ালাকে নিয়ে গেল তার মানে ধরনের গেল তাকে জেলখানে এভাবেই কিছুদিন কেটে গেল তারপরে কাবলিওয়ালা এভাবেই কিছুদিন কেটে যাওয়ার পরে জেলের মেয়াদ যখন শেষ হয়ে আসে তখন কাবলিওয়ালা অনেক দিন পর চলে এসেছে এবং তার মধ্যে দেখা গেল মিনি অনেক বড় হয়ে গেছে ঠিক বিয়ের মতো হয়ে গেছে জেল থেকে বের হয়ে সে কাবলিওয়ালা আবার সে মনের ইয়েতে তাকে যে সে বাচ্চাটার কাছে মনে হয় যে মিনি এখন সেই ছোটো বাচ্চায় আসে চলে আসছে এবং এসে দেখে যে সেদিন মিনি ছিল বিয়ে আর এই বিয়ের সময় ওর মা তো দেখে ভয়ে আসছে যে না এরকম একটা জেলখাটা আসেনি তার মেয়ের বিয়েতে যদি আসে সে অমঙ্গল হবে তখন সে কাবলিওয়ালা কে মিনির বাবা ভালো করে বোঝায় বলে যে আপনি চলে যান আজ আমার মেয়ের বিয়ে তখন কাবলিওয়ালা মনের অজান্তে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি চলে আসছে এবং বলছে যে আসলে আমি আপনার মেয়েকে ভয় দেখার জন্য আসিনি দেশে আপনার মতো আমার একটি ছোট্ট মেয়ে আছে কিন্তু কাবলিওয়ালার ভাষায় যাকে বলা হয় লাড়কি লাড়কি মানে হচ্ছে মেয়ে তো মেয়ে আছে এবং পকেট থেকে তখন কি করলো হচ্ছে একটি ভূষা মাখা মাটি মাখা ময়লা মাখা একটা কাগজ বের করে দিয়ে মিনির বাবার সামনে ধরলো ধরে বললো এই দেখেন আমার মেয়ের হাতের ছাপ আমি যখন এদেশে চলে আসছি ব্যবসা করার জন্য তখন আমার মেয়ের হাতে এই পাশাঙ্গুলের একটি ছাপ নিয়ে আমি এদেশে আসছি এবং প্রতিদিনই আমি এই ছাপটি দেখে আমার মেয়ের কথা মনে করি আর মনের অজান্তেই আপনার মেয়ের কাছে ছুটে আসি আমার মেয়ের কথা মনে করি আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না তো যাই হোক আজ আমরা এখানে নিয়ে শেষ করছি আগামী দিনে তোমাদের পরবর্তী গল্প নিয়ে আবার আসবো তোমরা বাসায় ঠিকঠাকভাবে পড়াশোনা করবে স্বাস্থ্যবিধি মেনে চলবে আর সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ